আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وفي آية أخرى وقال تعالى وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعثي نبيا لكان عمر أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জোরে সোরে মহব্বতে সুন্দর আওয়াজে করুন আল্লাহুম্মা করুণা
الدجى بزماله حسنة الزميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا زيد يا غفار يا رب العالمين আল্লাহ তাআলা তোমার শহীদ দরবারে অগণিত গুনার বোঝাগুলো মাথায় লইয়া কঙ্গাল মিসকিনের মতো এই বিশাল বিস্তীর্ণ আকাশের দিকে বিমগঞ্জ দারুল উলুম কওমি মাদ্রাসা ওই তিনখানার দিকে বাৎসরিক ওয়াজ মাহফিলে তোমার দরবারে তো হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ গো হইতে পারে কারো জন্য যদি জীবনের শেষ মোনাজাত হয়ে যায় রব্বুল আলামিন চেয়ে দেখো কতগুলো আলেম উলামা লইয়া আজি শব্দের কে লইয়া চুল পাকা দাড়ি পাকা বাবাজিদের কে লইয়া যুবক ভাইদের কে লইয়া মাসুম বাচ্চাদের কে লইয়া পর্দার আড়ালের আমার বা বোনদের কে লইয়া তোমার দরবারে দুটো হাত বাড়াইছি গো আল্লাহ মেহরবানি করিয়া আল্লাহ আমাদের হাত গুলা তুমি ফুরাইয়া দিও না আমরা তো গুনাহগার তুমি গাফফার বান্দা গুনাহ করতে ভালোবাসে তুমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসো বান্দার গুনাহ করার স্বভাব তুমি আল্লাহ ক্ষমা করার স্বভাব কোন কঙ্গাল মিসকিন যদি এক ঘরে ভিক্ষা না পায় আরেক ঘরে যায় দাঁড়ায় আরেক ঘরে যদি না পায় আরেক ঘরে যায় দাঁড়ায় কেউ ভিক্ষা দেয় কেউ মাফ করো বলে তারায়া দেয় আল্লাহ আজকে যদি মুহূর্তে আমাদেরকে যদি মাফ করো বলে তারায়া দাও কোথায় যাইব কার করে দয়া হাজির হইব আমাদের তো আর কোনো দরজা নাই দাঁড়াইবার মতো কোনো ঠাঁই নাই তোমার দরবার সারা সকলেরই দরজা হইতে আল্লাহ তোমারই দরজাই রইলাম করিয়া তুমি যদি মাফ না করবা বান্দারে বল দেখি বান্দা যাইবে কার কাছে বান্দা যদি জাহান্নামে চলিবে একটু তুমি আমার দিকে নজর করে দেখো আমাদের সকলের দিকে নজর করে দেখো আল্লাহ তুমি করি যেই বলেছো কোন সন্তান যদি মা বাবার কথা মনে স্মরণ করিয়া গল চোখের পানি টুকু যদি ছেড়ে দেয় চোখের পানি না কে ডাগায় আসার আগে ওই মা বাবার কবরের আজাব বন্ধ করে দেওয়া হয় আল্লাহ আমার সঙ্গে যারা হাত বাড়াইছে ডানে কবর বামে কবর পেছনে সামনে কবর আল্লাহ এখানে গুরুস্থান রয়েছে বাবু আল্লাহ এই গুরুস্থানের রূহগুলা অপেক্ষা করতেছে আমার সন্তানের মাহফিলে বৈশা দোয়া করবে রব্বুল আলামিন যে মা বাবা কত কষ্ট করিয়া সন্তানদের মানুষ করেছে নিজে না খাইয়া খাওয়াইছে নিজে না পরে পড়াইছে আজ ওই সন্তান মাহফিলে বৈশা কান্দে ও বিঙ্গল এলাকার দুর্ভাগ্য হতভাগ্য সন্তানেরা এই মাহফিলটা তো শেষ হইয়া যায় এই মাহফিলে বৈশা যদি চোখের পানি ছেড়ে দিয়া ওই সমস্ত মূর্তিগানের জন্য যদি দোয়া করতে পারো চোখের পানি নাকের ডগায় আসার আগেই তাদের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে আল্লাহ মেহরবানি করে সকল
সকল কে মাফ করে দাও আল্লাহ জান্নাত মুর্দা সকল কে মাফ করে দাও আল্লাহ সকলের হায়াত বহু বহু গুণে বাড়ায় দাও আল্লাহ খাস করে আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার মুদাররিস ছাত্রদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা দান করছে দান করবে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাহফিলের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে জান্নাতি মেহমান বানাইয়া দাও ও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা মালাতাল তালাদিয়া আল্লাহ রাখিলা ভুলাইয়া কখন জানি যাবে রে মন আমারে সারিয়া আল্লাহ পৃথিবী ছেড়ে যেদিন চলে যাইব সকলের পাক পবিত্র জবান দিয়া শেরবারের মতো বাহির করে দিও না